হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইট অফ নলেজ। গতদিন আমরা তিনটা সমাজ নিয়ে আলোচনা করেছিলাম, দ্বন্দ্ব সমাজ, দ্বিগু সমাজ এবং তৎপুরুষ সমাজ। আজকে আমরা বাকি তিনটা সমাজ নিয়ে আলোচনা করবো। মানে বাকি তিনটা শুরু করার আগে আমরা একটু রিভাইজ করে নিই প্রথম থেকে সমাজটা কী ছিল। সমাজ হলো, এখানে দেখো একটা বাক্য, বাক্য মৌ সংগ্রহ করে যে মাসি, এখানে পাঁচটা পদ নিয়ে একটা বাক্য গঠিত হয়েছে। পাঁচটা পদ মৌ সংগ্রহ করে যে মাসি, তারা কয় মৌমাছি। এই যে বড় অংশ, যেটা বড় অংশ থেকে ছোট একটা অংশ হয়েছে, মানে এই বড় পাঁচটা পদের যেটা অর্থ, এটা ছোট একটা একটা পদের মধ্যে সমস্ত অর্থটা গিয়েছে, এটা হলো সমাজ। সমাজ কী করলো, এখন আমরা সমাজ করলো পাঁচটি পদ থেকে একটা পদে করলো, মানে এক পদীকরণ। সমাজ কি করলো, বড় অংশ থেকে একটা ছোট করে নিল, তার কয় সংক্ষেপণ। আর যে বড় অংশ যেটা যেটা থেকে সমাস হয়েছে, এটাকে হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। আর এই যে মৌ সংগ্রহ করে যে মাসি, এটা একটা সমস্ত বাক্য, পাঁচটা পদ নিয়ে একটা সমস্ত বাক্য, এটার হয় সমস্ত বাক্য। এবং মৌমাছি যেটা হয়েছে সমাস, এটা হয় সমস্ত পদ। সমস্ত পদ কেন বলছে, এই যে সমস্ত বাক্য সমস্ত অর্থ মৌমাছির মধ্যে আছে, তাই সেই কারণে বলছে সমস্ত পদ। সমস্ত পদে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো মৌ আর মাসি। মৌ হলো পূর্ব পদ এবং মাসি হলো উত্তর পদ। আমরা দ্বন্দ্ব সমাজে আরেকটু বলে দিই, দ্বন্দ্ব সমাজ যেখানে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, যেমন রবি শশী, এখানে রবির অর্থ আছে, শশীরও অর্থ আছে, দটার অর্থ সমান সমান, মানে দটাকে আমরা মানে প্রাধান্য দিই, কিন্তু দটার অর্থ আলাদা আলাদা থাকে, এটা মনে রাখবেন। এটা বলতে আমি বুঝিয়েছি, একটু রিভাইজ করে নিচ্ছি। সেকেন্ড ছিল আমাদের দিতকে গাই পর্বতের গান। দিতকে গাই পর্বতের গান, এখানে দি দিয়া দিগু, ত দিয়া তৎপুরুষ এবং ক দিয়া কর্মধার। এই তিনটা সমাজে কি বলছে যে পরপদের গান, মানে পরপদের পরপদ যেটা শব্দ থাকবে এটার উপরে বেশি অংশে নির্ভর করে প্রাধান্য দেয়। এই তিনটা যদি পরপদের উপরে প্রাধান্য দেয়, তাহলে আমরা এটাকে কেমনে এটা জানবো যে কোনটা দিগু হবে, কোনটা তৎপুরুষ এবং কোনটা কর্মধারা। তো আমরা প্রথমে জানিয়েছি, আগে জেনে গিয়েছি যে দিগু সমাজের পূর্ববত তাকে সংখ্যাবাচক, এবং পরপদের যে পরপদ যেটা শব্দ থাকে, যেমন দেখো সাত কড়ি, তিন খড়ি, পাঁচ খড়ি, তিন ভুবন, ১৩ নদী, দুয়ানি, ত্রিনয়নি, এই যে পূর্বপদ যেটা পরপদ যেটা পরপদের একটা অর্থ থাকে দ্বিত দ্বিগু সমাজে, এবং সংখ্যাবাচক তাকে পূর্বপদে, পূর্বপদের সংখ্যাবাচক এবং পরপদ বা উত্তরপদের তার যেটা অর্থ থাকে। তৎপুরুষ সমাজ কি, তৎপুরুষ সমাজ হলো বিভক্তিযুক্ত থাকে, মৃত্যু বয়, মৃত্যু হইতে বয়, আগা উড়া, আগা হইতে গুড়া, তীর্থযাত্রা, তীর্থের জন্য যাত্রা। আমি গত দিনগুলো বুঝিয়েছি, আপনারা যারা দেখো না দেখে নিবে। এখন আমরা অব্যয়ীভাব সমাজ নিয়ে আলোচনা করি। অব্যয়ীভাব সমাজ যেটা শব্দের পরপদের অর্থ থাকে, এটা তো পরপদের অর্থ থাকে অব্যয়ীভাব সমাজে। এখন আমরা এটা জানবো কিভাবে যে পরপদের অর্থ তো এই তিনটাতে পেয়ে এসেছি আমরা, এখন অব্যয়ীভাব সমাজে আমরা কেমনে ধর্ম এটা যে পরপদের অর্থ থাকলে এটা অব্যয়ীভাব সমাস হবে। এটার একটা শর্টকাট নিয়ম আমি বের করেছি, মানে অর্থটা বুঝিয়ে কেমনে এটা জোগাড় করা যাবে। দেখো পরপদের সবটা শব্দের অর্থ আছে, দীপ, কথা, মূর্তি, দিন, ক্ষণ, এগুলো আমরা জানছি, এগুলো আমরা আগের তিনটাটাই ছিল। কিন্তু এই যে মূর্তি, যেটা মূর্তির সাথে যেটা যুক্ত হয়েছে প্রতি প্রতি, এগুলো হলো উপসর্গ, এটা মনে রাখবেন। এখানে দেখো একটাতে উপসর্গ নাই, যেমন তৎপুরুষ সমাজে বয় আছে মৃত্যু, এটা আলাদা অর্থ একটা আছে, আগা গুড়া, বিদেশাগত, তীর্থযাত্রা, মানে দুটারও একটা একটা অর্থ আছে, মানে একটা অর্থ আছে। কিন্তু অব্যয়ীভাব সমাজ যেটা, এইটাতে উপসর্গ থাকে, এবং উপসর্গ হলো মূল শব্দের প্রথমে বসে। মূল শব্দ এখানে কি আছে দেখো, প্রতিদিন, মানে দিনটা হলো মূল শব্দ, তার সঙ্গে প্রতি মিলেছে, এটা হলো উপসর্গ। যেমন শক্তি, যথার কোনো অর্থ নাই,
রীতি আছে, রীতির অর্থ আছে, কিন্তু যথার কোনো অর্থ নেই। জ্ঞান তার অর্থ আছে, কিন্তু যথা মিলিয়া নতুন একটা অর্থ প্রকাশ করছে। আজীবন, যেমন জীবন আছে, জীবনের অর্থ আছে, কিন্তু আর কোনো অর্থ নাই। এতে বোঝা গেল যে অব্যয়ভাব সমাজে, অব্যয়ভাব সমাজে কি হয়, তার পরবর্তের অর্থ থাকে এবং পূর্বপদ যেটা মানে পরবর্তের অর্থ থাকে, তো মূল শব্দের প্রথমে উপসর্গ বসে। বুঝাতে পারলাম কি না? পরপথের অর্থ বলতে দেখো জ্ঞান, রীতি, শক্তি, এগুলো হলো পরপথ। তার সঙ্গে কি যুক্ত হয়েছে? যথা, যথা হলো উপসর্গ। যথা, যথা, এগুলার কোনো অর্থ নাই, কিন্তু এগুলা ব্যবহার করার পরে এটা আলাদা একটা অর্থ হয়ে যায়। যেমন যথা জ্ঞান, যথা রীতি, যথা শক্তি। আজীবন আ কণ্ঠ, কণ্ঠ হলো মূল শব্দ, তার সাথে কি ব্যবহার হয়েছে? উপসর্গ আ। তো আমরা অব্যয়ভাব সমাজ চিনতে হলে এটা বুঝতে হবে যে যেটা শব্দের মধ্যে, যেটা সমাসের মধ্যে উপসর্গ থাকবে, এবং উপসর্গ যদি থাকে তাহলে আমরা এটা অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস হবে। বহুব্রীহি সমাস কিটা, এটা হলো সব থেকে কঠিন যেটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসও পূর্বপদ বা উত্তরপদের অর্থের প্রাধান্য না হইয়া অন্য কোনো বস্তুর অর্থ প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পূর্বপদ যেটা আর উত্তরপদের অর্থ যেটা, এটা না হইয়া অন্য অর্থ প্রকাশ করে, এইটা আমরা বহুব্রীহি সমাস। এখন আমরা দেখি যে পূর্বপদ আর উত্তরপদের অর্থ প্রাধান্য না হইয়া কি শব্দ, যেমন এক্সাম্পল দেখো পীতাম্বর, পীতাম্বর শব্দের অর্থ হলো কৃষ্ণ, বজ্রপাণি ইন্দ্র। তো একটা প্রসেস আছে যে এটারে আমরা কেমনে চিনবো, বজ্রপাণি ইন্দ্র মানে পূর্বপদ বা উত্তরপদের অর্থ প্রাধান্য না হইয়া অন্য অর্থ প্রকাশ করে, এটা যদি আমরা মানে বুঝতে না পারি তাহলে আমরা আরেকটা প্রসেস আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে বিশেষ্য প্লাস বিশেষণ, নাউন প্লাস নাউন, এই দুটা যদি তাকে পরপদ এবং উত্তরপদের মধ্যে, তাহলে এটা বহুব্রীহি সমাস হয়ে যাবে। আরেকটা আছে পূর্বপদের শুরুতেই সংখ্যা থাকে, যেমন আমরা এখানে দ্বিগু সমাজে পেয়েছিলাম পূর্বপদের শুরুতে সংখ্যা থাকে, এবং বহুব্রীহি সমাজেও সমাসেও শুরুতে সংখ্যা থাকে। এখন বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাজে সংখ্যা দুটার মধ্যে থাকে, তাহলে আমরা কোনটাতে বসাবো এটার ডিফারেন্সটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। এখন আরেকটু বুঝিয়ে দিই আপনাদেরকে, অব্যয়ভাব সমাস হলো যেটার পরপদের অর্থ, পরপদ বলতে আমরা শেষের টুকরাটা বুঝি, শেষের শব্দ, এটার অর্থ থাকে এবং তার সাথে প্রথমে একটা উপসর্গ ব্যবহৃত হয়। উপসর্গ হলো মূল শব্দের প্রথমে নতুন, প্রথমে বসে নতুন একটা অর্থ তৈরি করে। উপসর্গ যদি না থাকে, যেমন এখানে দেখো যথা রীতি, এই যথাটা আমরা যদি তুলে দিই তাহলে রীতির অর্থ থাকবে, কিন্তু রীতিটা উঠাই দিলে যথার কোনো অর্থ থাকবে না। এই তো বুঝি আমরা মোটামুটি একটু একটু ধারণা পেয়েছি যে অব্যয়ভাব সমাজের সমাসের উপসর্গ ব্যবহৃত হয়, এবং বহুব্রীহি সমাজ যেটা পূর্বপদ বা উত্তরপদের কোনো প্রাধান্য থাকে না বা অন্য শব্দ ব্যবহৃত হয়। আরেকটা প্রসেস আছে, যেমন অ্যাডজেক্টিভ প্লাস নাউন নাউন প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা বহুব্রীহি সমাস বলতে পারি। আরেকটা নিয়ম আছে, বিশেষ্যের সঙ্গে আ এবং বিশেষ্যের সঙ্গে সেই যদি ব্যবহৃত হয় তাহলে এটা বহুব্রীহি সমাস হয়। যেমন ধরো মারা মারি, কানা কানি, হাতা হাতি। ঠিক আছে, যেমন মারার লগে আ ব্যবহার করা হয়েছে মানে আকার, বিশেষ্য তারপরে মারির লগে রসই মানে রসইকা ব্যবহৃত হয়েছে, এরকম শব্দ যদি আসে তাহলে এটা বহুব্রীহি সমাস হয়ে যায়। বহুব্রীহি সমাজের আরেকটা নিয়ম হলো পূর্বপদের শুরুতে সংখ্যা থাকে, এবং পূর্বপদের শুরুতেও আমরা আগে পেয়েছি যে দ্বিগু সমাজে থাকে, তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা আমরা কেমন করবো একটু দেখে নেই এটার উদাহরণের সাহায্যে। দেখ বহুব্রীহি সমাজে ওদের পঞ্চানন মানে পঞ্চ আছে, দশানন, পঞ্চগড়, তে পায়া মানে প্রত্যেকটার কি আছে, সংখ্যা আছে, এটারও 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 সংখ্যা, দ্বিগু সমাজের সংখ্যা আছে। কিন্তু বহুব্রীহি সমাসও এই যে আমরা পেয়েছি যে শব্দের অর্থ পরপদ বা উত্তরপদের অর্থ একটা না হইয়া অন্য একটা অর্থ প্রকাশ করে। যেমন পঞ্চানন, পঞ্চানন শব্দ বলতে আমরা ব্যক্তি বুঝি, দশানন রাবণ বুঝি, পঞ্চগড় স্থান বুঝি, টেপায়া টেবিল বুঝি। কিন্তু দ্বিগু সমাজ দেখো চৌ রাস্তা, এখানে শেষের দিকে যে
রাস্তাটা যেটা আছে মানে উত্তর পথ বা পর পথে, এটার অর্থ ঠিক সেরকমই আছে। রাস্তা বলতে রাস্তাও আমরা বুঝি, কাল বলতে এই ক্রিয়ার কাল বোঝায়, শতাব্দী বলতে অব্দ বোঝায়, তে মাতা বলতে মাতা বোঝায়, আমরা আমাদের মাতা। এতে বোঝা গেল যে দ্বিগু সমাজের যে সংখ্যা থাকে তার পরপদের অর্থ থাকে, পরপদের পূর্বপদ না পরপদ এবং উত্তরপদ মানে শেষের টুকরা, আমরা দু টুকরা পেয়েছিলাম পরপদ পূর্বপদ বা পরপদ বা উত্তরপদ। তো এতে বোঝা গেল দ্বিগু সমাজের আমরা ডিফারেন্সটা হলো পরপদের অর্থ থাকে, কিন্তু এখানে দেখো নন 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 গড় পায়া এগুলোর কোনো অর্থ নাই, ঠিক আছে? পর পায়া নন নন এগুলোর কোনো অর্থ নাই, কিন্তু তার প্রথমে আছে সংখ্যা। এটা মানে যেটার অর্থ থাকবে না পরপদ বা উত্তরপদের, এটা সংখ্যা থাকবে, তখন এটার আমরা বহুব্রীহি সমাস বলবো। আর দ্বিগু সমাস হলো পরপদ বা উত্তরপদের অর্থ থাকবে এবং সামনের সংখ্যা থাকবে, এটারে আমরা বলবো দ্বিগু সমাস। তো আজকে মোটামুটি এখানে একটু ধারণা দিয়েছি, আপনারা এর থেকে আর বেশি কিছু করবেন না, কারণ সমাজ অনেক কঠিন। আরেকবার আমি বলে দিচ্ছি, দ্বিগু সমাজের সংখ্যা এবং বহুব্রীহি সমাজের সংখ্যার মধ্যে পার্থক্য হল দ্বিগু সমাসের পরপদের শব্দের অর্থ থাকে। যেমন রাস্তা, রাস্তা আমরা বুঝি, কাল কালও বুঝি আমরা, মানে এই যে ভবিষ্যৎ কাল বর্তমান কাল এগুলা, অব্দ তে মাতা মাতা আমাদের মাতা। কিন্তু এখানে দেখো বহুব্রীহি সমাসর নন আছে, মানে পরপদ বা উত্তরপদের ননের কোনো অর্থ নাই, দশা নন ননের কোনো অর্থ নাই, পঞ্চগড় গড়ের কোনো অর্থ নাই, তে পায়া পায়ার কোনো অর্থ নাই। তো যেগুলোর অর্থ থাকবে না পরপদের এবং সংখ্যা থাকবে সামনে, তখন বহুব্রীহি সমাস। আর দ্বিগু সমাস হলো যেটার অর্থ থাকবে পরপদের আর সামনে যদি সংখ্যা থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে দ্বিগু সমাস এটা লিখে দিব। তো আজকে আমি আরেকবার বলে দিচ্ছি যেন কনফিউশন না লাগে, দ্বন্দ্ব সমাস হলো জয় ও পরাজয়, মানে পরপদ দেখো জয়, উত্তরপদ হইল পূর্বপদ হইল জয় এবং পরাজয় হলো উত্তরপদ এবং বা পরপদ, যেটা বলে দুটা বলে এটার নাম। দটার দেখো অর্থ আছে জয় এবং পরাজয়, কিন্তু দটার অর্থ আলাদা এবং এই দুটারে আমরা প্রাধান্য দিই, এটাই হলো দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাস দিতকে গাই পরপদের গান, এখানে তিনটা সমাস আছে, দি ত ক, মানে এগুলা কি হয় পরপদ বা উত্তরপদের প্রাধান্য দেয়। তখন এই তিনটায় যখন পরপদের প্রাধান্য দেয়, তখন আমরা আলাদা করছি কিভাবে, যে দ্বিগু সমাজও প্রথমে সংখ্যা থাকবে এবং শেষ যেটা পরপদ যেটা এটার অর্থ থাকবে, যেমন পদি রাস্তা, নয়নী নয়নী, আনি নদী, আনি ফলা, এগুলার অর্থ আছে, ভুবন ভুবন মানে মাটি, খড়ি সাতকড়ি পাঁচকড়ি, তো এগুলার অর্থ থাকে। কিন্তু বহুব্রীহি সমাজে কিন্তু ওই যে পরপদ বা উত্তরপদের অর্থ থাকে না, কিন্তু সামনের সংখ্যা থাকে, এটা ডিফারেন্স ছিল। এবং তৎপুরুষ সমাস হলো এটা কি হয়, এটাতে বিভক্তিযুক্ত, হইতে থেকে কে, যেমন ওই ধরো মৃত্যু বয়ে, মৃত্যু হইতে বয়, এটা কেন দ্বিগু সমাস হলো না, এটা এখানে কোনো সংখ্যা নাই, এটা কেন দ্বন্দ্ব সমাস হলো না, এখানে দেখো মৃত্যু বয় একটা অর্থকে নির্দেশ করতেছে, এখানে কিন্তু একটা অর্থ না, জয় পরাজয় দুইটা অর্থ, কিন্তু এখানে একটা অর্থ নির্দেশ করছে, মৃত্যু বয় আগাগুলা একদিকে একটার দিকে অর্থ নির্দেশ, বিদেশাগত তীর্থযাত্রা মানে একটা অর্থ বোঝায়, আর এটার থেকে বিভক্তি হয়। তৎপুরুষ সমাজ আমরা জানলাম, কর্মধারের সমাজ একটা ছিল, কর্মধারের সম্বন্ধে একটু জেনে নিই। কর্মধারের সমাজটা হলো তুলনা বোঝায়, কর্মধারের সমাজটা কি বোঝায়, তুলনা বোঝায়, যেমন তুলনা করা বোঝায় রাম যে ছাগল, রাম ছাগল, নীল যে শাড়ি, নীল শাড়ি, এইগুলা তুলনা বোঝায় কিসের সাথে, কিসের তুলনা বোঝায় এটা দেখনি, রাম যে ছাগল, আমরা কোন মানে যে কোনো মানুষকে যদি কিছু পারে না বা কিছু জানে না, তখন আমরা এটাকে বলি রাম সাগর। নীল যে শাড়ি, এখানে দেখো শাড়ির সাথে নীলের তুলনা হচ্ছে নীল শাড়ি, রক্ত যে জবা, জবা ফুলের সাথে রক্তের তুলনা হচ্ছে, যিনি ব্রাহ্মণ তিনি পণ্ডিত, এখানে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ যদি হন তাহলে তাকে পণ্ডিত বলা যেতে পারে, ব্রাহ্মণকে পণ্ডিতের সাথে তুলনা করা হচ্ছে, মানে ব্রাহ্মণ জ্ঞানী। ফটিক যে জল, মানে জল
জলকে ফটিকের মতো পুরুষ মানে ফটিকের মতো তুলনা করা হচ্ছে পুরুষ সিংহের না, পুরুষকে সিংহের সহিত তুলনা করা হচ্ছে। এগুলা হলো তুলনা, তুলনা করা বোঝায়। কর্মধারয় সমাস হলো তুলনা করা বোঝায়। তৎপুরুষ সমাস হলো বিভক্তি যুক্ত হয়। এবং দ্বিগু সমাস হলো কি বিভাগ, দ্বিগু সমাজে সংখ্যা বাচক থাকে। এবং অব্যয়বাহী সমাজও উপসর্গ ব্যবহৃত হয়। এবং বহুব্রীহি সমাজও, বহুব্রীহি সমাজ সংখ্যা বাচক থাকে থাকতে পারে বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করে আমরা এটা বুঝতে পারব। নাউন প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা এটা বহুব্রীহি সমাজ বলতে পারি। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্ট এই যে আপনার কনফিউশনগুলো আমি দূর করার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।